দর্শক, আঙুর টিভির লাইভে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। জানেন আজ কিন্তু সকাল 8টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই সকাল 8টার থেকে কিন্তু আমি যে কেন্দ্রটিতে আছি, ময়মনসিংহের কালীবাড়ি এলাকার কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী কিন্তু ভোটাররা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং লাইনে তারা দাঁড়িয়েছেন, এবং বিভিন্ন বয়সী যারা ভোটার রয়েছেন সব বয়সের তারা কিন্তু এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি লাইন হয়েছে এবং মোটামুটি বেশ ভিড় দেখতে পাচ্ছি। ভোটারদের খুব সকাল সকাল তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু তরুণ ভোটাররাও যারা আছে, ভাই কি প্রথম ভোট দিতে আসছেন এবার নাকি? এর আগেও দিচ্ছেন না? প্রথম ভোট তো, প্রথম ভোট দিতে আসছেন, কেমন লাগতেছে? আচ্ছা, পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ ভালো। তরুণ একজন ভোটার তিনি বলছিলেন যে এখানে ভোটের পরিবেশ ভালোই দেখছেন, এবং সকাল এখন সাড়ে আধা ঘন্টা অতিবাহিত হয়েছে এবং যারা ভোট দিচ্ছেন আমরা কথা বলেছি তারা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে এভাবে যদি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু ভোটার যারা আসছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে আসছেন এবং এসে তারা ভোটাধিকার প্রয়োগের চেষ্টা করছেন, এবং সকাল থেকে কিন্তু সকাল 8টায় থেকে কিন্তু একেবারে বেশ দুটি লাইন লম্বা লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি বলা চলে যে এখানে ময়মনসিংহের যে শহরের যে ভোটের যে উৎসবকর ভোট সেটি কিন্তু হচ্ছে, এটা ভোটের সকালেই ভোটের অবস্থিতি দেখে মনে হচ্ছে যে ভাই আপনি সকাল সকাল কেন আসলে ভোট দিতে আসছেন? সকাল সকাল কোনো ঝামেলা থাকে না, মূলত এই কারণেই সকাল সকাল সবাই আসার চেষ্টা করেছেন এবং ভোটারদিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করছেন। আমরা দেখছি একজন বয়স্ক মানুষ ভোট দিলেন, পরিবেশ কেমন দেখছেন? সকাল সকাল কেন আসছেন? খুব ভালো লাগছে। সকাল সকাল কেন আসছেন? আপনার নাম কি? মোহাম্মদ সফরউদ্দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন তিনি বয়স্ক হয়ে গেছেন এবং তিনি ঠিকভাবে হাঁটতে পারেন না, তো তারপরও তিনি এসেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করছেন আর কি। তো দর্শক, এই ছিল আর কি এখনকার পরিস্থিতি। আমরা অন্য কোনো কেন্দ্রে গিয়ে আবারও লাইভে আসার চেষ্টা করবো। সবাই আঙ্গুর টিভির সাথেই থাকুন।